দর্শক বন্ধুরা আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি পিঙ্কি ভৌমিক আজকে আমি আবার একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই যে বিজনেসটা সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে চলেছি এটা আমাদের সকলেরই প্রয়োজন ছোট বড় থেকে শুরু করে সব সববার এটা মানে ঘরে বাইরে সব সময় আমরা এটা ইউজ করে থাকি এটা ছাড়া আমরা চলতে পারি না এটা এরকম গ্রাম শহর সমস্ত জায়গায় এটা আমাদের ব্যবহার হয় তো যেটা আমি যেই বিজনেসের সম্বন্ধে আজকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে হাওয়াই চপ্পল আপনারা জানেনই চপ্পল আমাদের কতটা জরুরি এটা আমরা ঘরেও ব্যবহার করে থাকি বাইরেও ব্যবহার করে থাকি অনেক ধরনের চপ্পল আমরা ব্যবহার করে থাকি তো আজকে আজকে আপনাদের সাম আজকে আপনাদের সামনে আমি এই হাওয়াই চপ্পল মেশিনের ব্যাপারে ডিটেলসটা বলতে এসেছি তো যেই যেটা আমি আজকে দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল মানে হাওয়াই চপ্পলের অনেকগুলো কোয়ালিটির মেশিন থাকে যেটা ম্যানুয়াল থেকে শুরু হয় ম্যানুয়াল আছে অটোমেটিক হাইড্রলিক দশ টন পনেরো টন কুড়ি টন সব ধরনের মেশিনই আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমি যেই মেশিনের সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ম্যানুয়াল মানে ম্যানুয়াল মেশিন চপ্পলের ম্যানুয়াল মেশিন দেখেন আমার পাশেই এখানে রাখা আছে এখানে প্রচুর আমাদের রয়েছে মেশিন শুধু একটা না আমাদের এখানে আরো আমাদের গোডাউন আছে প্রচুর স্টককে ভর্তি আমাদের এই মেশিন রয়েছে তো আমি যেটা বলছি শুধু মেশিন আমার পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে সোল কাটিং মেশিনটা আপনারা শুধু এই মেশিনটাই নাই এটার সাথে টোটাল সেটআপটাই পেয়ে যাবেন সেটআপের মধ্যে রয়েছে হচ্ছে আপনার এই সোল কাটিং মেশিনটা ড্রিল মেশিন গ্রাইন্ডার মেশিন ফিতা লাগানোর মেশিন ডাইস সমস্ত সেটআপ মানে একটা চপ্পল তৈরি করতে যেই সমস্ত মেশিনের দরকার হয় আপনারা টোটাল সেট পেয়ে যাচ্ছেন এই এই ম্যানুয়ালের সেট সাথে যে কোনোই মেশিন নেন মানে চপ্পলের টোটাল সেট আপের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যেটা সব থেকে জরুরি র ম্যাটেরিয়ালস আপনারা র ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবেন এবং কি রকম কোয়ালিটির পাবেন তো বলে দিই প্রথমেই যেটা র ম্যাটেরিয়ালস আছে আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন সমস্ত কোয়ালিটির মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে নিয়ে হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে আপনারা র পেয়ে যাবেন তো এই রেটেরিয়ালস যেটা আছে সারা বছরই আপনারা আমাদের এখান থেকে পাবেন শুধু শীত বলতে না এখানে ফিতা ফিতাগুলো আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন মানে একটা চপ্পল তৈরি করতে যে সমস্ত সেট দরকার পড়ছে প্লাস র মেটেরিয়ালস এর দরকার পড়ছে সমস্ত কিছুই আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তারপরে যেটা সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটিং লাইন কি করে কি আপনি মার্কেটিং লাইনটা ধরবেন প্লাস কত পার্সেন্ট আপনার লাভ হবে তো যেটা আর কি বলছি আপনার লাভের পরিমাণটাই প্রথমে বলি যেটা আসছে লাভ যে বললাম আপনাকে শুরুতে যেটা টাকা টাকা থেকে পর্যন্ত আমাদের হাজার সিট এখানে পাবেন তো যেটা আড়াইশো টাকা দামের সিট আছে কোনোটাতে আপনার ষোলো জোড়া বেরোচ্ছে কোনোটাতে আপনার বাইশ কোনোটাতে পঁচিশ লাস্ট আপনি চল্লিশ জোড়া অবধি একটা সিট দিয়ে মানে বের করতে পারবেন তো যেটা আছে আপনার একটা চপ্পল যেটা আপনার মার্কেটে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এমনি দোকানে তো সেটা আপনার তৈরি করতে খরচা পড়বে কুড়ি থেকে বাইশ টাকার মতো এবং এটা আপনি যদি হোলসেলারকে দেন সেক্ষেত্রে আপনার তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনাকে ছেড়ে দিতে হবে মানে পার চপ্পলে আপনি কোনোটাতে দশ টাকা প্রফিট করছেন কোনোটাতে আট টাকা এবং এর ওপরে যেগুলো চপ্পল আছে মানে একটু ভালো কোয়ালিটির এই আশি টাকা একশো কুড়ি টাকা বা একশো টাকা করে মার্কেটে সেল হচ্ছে এগুলো তৈরি করতে আপনার বাজেট লাগবে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এগুলোতে আপনার লাভের পরিমাণটা একটু বেশি থাকছে কোনোটাতে কুড়ি টাকা কোনোটাতে আপনার পঁচিশ টাকার মতো লাভের পরিমাণ থাকছে তো একটা চপ্পলে পার ডে তো আপনি আর একজোড়া চপ্পল বের করবেন না মোটামুটি ম্যানুয়াল মেশিনও যদি নেন সাড়ে তিনশো জোড়া পার ডে আপনার চপ্পল আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি তো আরও প্রোডাকশান বেশি হবে তো পার ডে আপনি কম করে হলেও দু থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং মান্থলি আপনার প্রচুর মানে মোটামুটি কম করেও যদি আমি ধরি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ইনকাম আছে এই ছোট্ট মেশিনটা নিয়েই এরপরে যেটা বলছি মার্কেটিং লাইন মার্কেটিং লাইনটা আপনি কি করে ধরবেন তো মার্কেটিং লাইন আমি শুরুতেই বললাম এটা এমন একটা জিনিস যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি ঘরে বাইরে ছোট থেকে বড় সবাই আমরা ব্যবহার করে থাকি এবং এটা ছাড়া আমরা চলতে পারি না একটু বাইরে বেরোলেই আমাদের এই চপ্পলের দরকার হয় ঘরেও আমরা ইউজ করে থাকি চপ্পল তো এটা নিয়ে আমি আশা করি যে মার্কেটিং লাইনটা আপনার ধরতে বেশিটা সময় লাগবে না সবাই এই চপ্পল আপনি দেখবেন মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যায় সব জায়গায় আপনাকে কাউকে কনভেন্স করতে হবে না যে আমার থেকে চপ্পলটা কিনুন কারণ চপ্পল সবারই দরকার তো সবশেষে আমি যতটুকুন পারলাম বলে দিলাম ভিডিওতে তো আরও যদি আপনার কিছু জানার থাকে তো দেখবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনি কল করবেন আরও আমরা আপনাকে ডিটেলসে বলবো লাস্টে আমি আমাদের আমার বলে দিচ্ছি আমাদের অফিসটা কোথায় তো যেটা আমাদের অফিসটা আছে শিলিগুড়ি প্রপার শিলিগুড়িতেই আমাদের অফিসটা রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামুন বা রেলওয়ে স্টেশনে নামুন যেখানেই নামুন ওখান থেকে আপনার দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমাদের শিলিগুড়ি হায়দার পাড়াতে তো নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের সাথে তো আপনার কন্ট্যাক্ট হচ্ছেই ওই নাম্বারে কল করলে আমরা আপনাদের রিসিভ করে নেব রু তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখার জন্য এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেন এবং শেয়ার করে দেন যাতে আমাদের আরও দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে নমস্কার